দর্শক, এখন আমরা আছি ধানমন্ডি সরকারি বালিকা বিদ্যালয়ে। এখানে ভোট নারী পুরুষ সবারই আছে। এখানে ভোট কেন্দ্রের মধ্যে দেয়া আছে যে আসলে কত নাম্বার থেকে কত নাম্বার কোন জায়গায় ভোট দিবেন, সেগুলির ব্যবস্থা আছে। এতক্ষণ দেখছিলেন ওনারা মিলাচ্ছেন, এখন তারা চলে গেছেন ভিতরে। আমরা একটু ভিতরে যাব, ভিতরে যে কোনো কর্মকর্তা, আপনি কি ভোটার? মোট আমরা এখানে দেখতে পাচ্ছি 3551 জন ভোটার এখানে আছেন। জি, এক নাম্বার হল রুমের মধ্যে আসেন। আমরা একটু দেখি ভোট কেন্দ্রের দিকে যাওয়া যায় কিনা। এখানে 3500-এর মতো ভোট 3500-এর মতো ভোট দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা, আমরা একটু কথা বলতে পারবো আপনার সঙ্গে? জি, আমি ভালো আছি। জি, আপনারা হচ্ছে নৌকা মার্কার সমর্থক, আমি পরিচালনা কমিটির সদস্য। জি, কতক্ষণ ধরে এই কেন্দ্রে আছেন? আমি এই 2-3 মিনিট আসলাম আর কি, অন্য কেন্দ্র ঘুরে। হ্যাঁ, কিরকম দেখছেন ভোট? অন্য সময়ের চেয়ে এবার একটু বেশি, এবার টার্ন আউটটা ভালো। দর্শক, আপনাকে ধন্যবাদ। আমরা একটু দেখি যে ভিতরে। জি জি, থ্যাংক ইউ। আমরা একটু ভিতরে একটু ভোট কেন্দ্রের দিকে একটু যাই। এখানে আমরা একটা, এটা ভোট কক্ষ নং 15, বুথ নম্বর 5। স্লাউক, একটু কি কথা বলতে পারবো আপনার সঙ্গে? আচ্ছা, জি পারবেন। আমি একটু কথা বলি যে, জি স্লাউক, একটু কথা বলতে চেয়েছিলাম। আমরা আসবো, একটু কথা বলতে পারবো আপনার সঙ্গে? আসি, একটু কথা বলি। জি স্লাউক, আচ্ছা, আমরা, আপনি তো এখানে সহকারী প্রিসাইডিং অফিসার। জি স্লাউক, আমরা একটু জানতে চাইছিলাম যে এখন পর্যন্ত কতটা অনলাইন, সেই জন্য আপনি একটু যদি বাইরে আসেন, জি, আপনি যে বাইরে যারা আসবেন ওদেরকে নিয়ে আসেন না, আমি যে সহকারী প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলতে চাচ্ছিলাম তো ওনাকে নিয়ে আসছি আমি, সেই জন্যই ওনাকে জানতে চাইছিলাম যে আপনি নির্বাচনে আসবেন যদি জানেন। না না, সেটার জন্যই ওনাকে বলছিলাম। জি জি, আসেন আসেন ভাই। আপনার, আমরা সহকারী প্রিসাইডিং অফিসার, আপনার নামটা যদি একটু? আমার নাম মোহাম্মদ মিরাজ শরীফ। আচ্ছা, জনাব মোহাম্মদ মিরাজ শরীফ, আপনার এই বুথে, এই কক্ষে কতজন? এমনিতে আর কোন সমস্যা, আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম কোন কিছু তো সমস্যা না? আচ্ছা আচ্ছা, সরি, আপনি আবার একটু যদি বলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো, এখানে নির্বিঘ্নে সবাই এসে ভোট দিতে পারতেছে। তবে এই জায়গাটা তো একটু মানে বড় লোক যারা বসবাস করে, এই জন্য এরা হয়তো একটু পরে আসবে আমাদের ধারণা। তো আপনার কেন্দ্রে 431 জনের মধ্যে 5 জন ভোট দিয়েছেন। আমরা একটু অন্য কেন্দ্রগুলিও একটু দেখতে পারি, অন্য, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা একটু অন্য কেন্দ্রগুলিও দেখতে পারি যে এখানে আসলে কারা ভোট দিতে আছেন, কারা ভোট দিচ্ছেন না। ভিতরে লাইভ করব না, আপনি দুশ্চিন্তা করেন না। জি, একটু সহকারী প্রিসাইডিং অফিসার বা এজেন্টরা একটু যদি আসেন, জি, ভিতরে লাইভ করবো না, আপনি টেনশন করেন না। আমরা একটু কেন্দ্রের সাথে কথা বলতেছি। এইটা হচ্ছে যে ভোট কক্ষ নম্বর 14। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বুথ নাম্বার 4, যেখানে ভোটার নম্বর 1366 থেকে 1830 আছেন। আমরা একটু ভোট জেনি কর্মকর্তা আছেন, একটু যদি কাইন্ডলি যদি একটা, সালাম করেন, আপনার নামটা একটু বলবেন? মোহাম্মদ রাজীব হাসান। মোহাম্মদ রাজীব হাসান, আপনি সহকারী প্রিসাইডিং অফিসার। তো আপনার এই বুথে কতজন ভোটার আছেন? এই বুথে 467 জন ভোটার আছে। জি, কতজন ভোট দিয়েছেন এই এখন পর্যন্ত? প্রায় 13-14 জনের মতো ভোট দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটু কি স্লো, একটু স্লো এখন ধানমন্ডি এলাকায়, তো বলছেন। এটা কি ভোটের যে মানে এটা আপনার প্রথমবারের মতো? না, আমি এর আগেও 2008
না 2008 ছিলাম না পরে 18 হ্যাঁ 18 ছিলাম উপনির্বাচনে ছিলাম সাধারণত 18 এই সময় কত ভোট পড়েছিল 18 এই সময় তো খেয়াল আপনার খেয়াল নাই আপনাকে 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 অনেক ধন্যবাদ তো তো ঠিক আছে জি আমি প্রিজাইডিং অফিসার এই যে 41 নম্বর কেন্দ্র জি আর আমার এই কেন্দ্রে আপনি আমাদের দর্শকদের জন্য একটু আপনার নাম বলবেন আমি ডক্টর মোহাম্মদ রুবেল হোসেন পাটওয়ারি আমি সিনিয়র সায়েন্টিফিক অফিসার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো আপনার এই আপনি যে আমার এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 3161 এই 3161 জন ভোটারের মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি যে 11:20 বাজে আসলে ওইভাবে শতাংশের হিসাব এখন আমরা করিনি যেহেতু ভোট অনগোয়িং আছে তো আমাদের 3161 ভোটারের মধ্যে আমাদের এই পর্যন্ত 95টি ভোট পড়েছে তো 3161 এর মধ্যে 95টি ভোট পড়েছে আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই কেন্দ্রে তো নিরাপত্তা জনিত কোন না না এজেন্টরা সবাই কি সময় মতো এসেছিলেন হ্যাঁ জি নৌকা ছাড়া আর কোন নৌকা ছাড়া আমার কেন্দ্রে আমি অন্য কোন প্রার্থীর এজেন্ট কে ইস্যু করতে পারিনি আচ্ছা এই কেন্দ্রে শুধু নৌকারই এজেন্ট ছিল আপনার কেন্দ্রে কয়জন দাঁড়িয়েছেন এখানে এখানে মোট প্রতিদ্বন্দ্বী 5 জন মোট প্রতিদ্বন্দ্বী 5 জন আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর তো আমরা একটু আরেকটু সামনে দেখি আমরা ভোট কেন্দ্রে যাবো আমরা ইয়াটার মধ্যে দেখতে পাচ্ছি বাইরে থেকে আসলে বাইরে থেকে যা দেখতে পাচ্ছি আমরা ক্লাসরুম সেই ক্লাসরুম মোটামুটি ভাবে ফাঁকাই দেখতে পাচ্ছি বাইরে কিছু জন ইতস্তত বিক্ষিপ্ত হয়ে ঘোরাঘুরি করছেন কিন্তু আসলে মোটের উপর এটি ফাঁকা কারণ আমাদেরকে সহকারী সরি প্রিজাইডিং অফিসার আমাদেরকে বলছিলেন যে 3000-এর বেশি ভোটারের মধ্যে 95টি ভোট এখন পর্যন্ত পড়েছে ভোট শুরু হয়েছে 3:20 3:20 ভোট শুরু হয়েছে আমরা এই তাই দেখতে পাচ্ছিলাম তো দর্শক আমরা আপনাদের আমরা আপনি কি ভোটারদের মধ্যে কেউ কি আমাদের সাথে কথা বলবেন আপা সালাম আলাইকুম আপা আপা একটু কথা কি বলবেন আমাদের সঙ্গে ভোট দিতে এসেছি খুব উচ্ছ্বাস নিয়ে আচ্ছা তো কখন আসছেন এইবার কি অন্য সময়ের তুলনায় একটু ফাঁকা ফাঁকা একটু আমার মনে হচ্ছে একটু ফাঁকা আচ্ছা হয়তো হবে এখন কয়টা বাজে এখন 11:20 বাজে আচ্ছা আচ্ছা মানে আরো লোক আসবে বলে মনে হচ্ছে আমরা ধানমন্ডি এলাকা থেকে ঢাকা ভোট দিতে এসেছেন এইবারই জি না আগে দিয়েছি আচ্ছা আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনারা ভোট দেন আর আমরা দর্শক আমরা নিশ্চয়ই অন্য কোন কেন্দ্রে যাচ্ছি আমরা আরেকটি আসনে যে আমরা একটু কথা বলবো কথা বলবো আমাদের আপনি হচ্ছেন আনসার জি উনি জানাচ্ছিলেন যে দোতলায় আমাদের আরো ভোট কেন্দ্র রয়েছে তবে আমরা আর দোতলায় এখন যাচ্ছি না আমরা অন্য কোন আসনে যাচ্ছি আমরা হয়তো জাতীয় পার্টির ক্যান্ডিডেট রয়েছেন এরকম একটি আসনে হয়তো যেতে চাইব তো ঠিক আছে আমরা দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ